সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ, আর সেখানে নাকি তামিম খেলবে না। এই না খেলাটা সবাইকে হতাশ করছে। তামিম কেন খেলবে না এ নিয়ে একটি ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন ডুবিঙ্গোর কথায় অভিমান করে তামিম না খেলার সিদ্ধান্ত নেয়, কিন্তু আসলে কি তাই? বাংলাদেশের হেড কোচ রাসেল ডুমিঙ্গো বর্তমান সময়ে তরুণদের পারফরমেন্স বিবেচনা করে ও তামিমের ইঞ্জুরির কথা বিবেচনা করে আপাতত তামিমকে নিয়ে ভাবছেন না। কিন্তু একদল মানুষ তামিম না খেলার পেছনে তাকে দায়ী করছে। তামিম ইকবাল খেলবেন না দুটি কারণে, এক হচ্ছে তার ইঞ্জুরি সমস্যা, আর অন্যটি হচ্ছে দীর্ঘদিন যাবৎ তিনি মাঠের বাইরে আছেন বলে। তবে তিনি যে বিশ্বকাপ খেলবেই না এটাও বলা যায় না। যেহেতু বাংলাদেশের সবাই তাকে চাইছে, সেহেতু ইঞ্জুরি ভালো হলে তার সিদ্ধান্তে পরিবর্তনও আসতে পারে।